শীতকালীন ফুলকপির তো রসা আমরা সবাই খেয়েছি কিন্তু আনসিজিনে অনেকেই খেতে চায় না কিন্তু আমরা খুব খাই খুব পছন্দ করি এই ফুলকপি আর আনসিজেনে কীভাবে রান্না করলে একদম শীতকালের মতন ফুলকপি আলো তরকারি টেস্ট হবে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাইদেবাই আমার রান্নাঘরে আসার জন্য সুস্বাগতম সবাইকে আপনারা দেখছেন নমিতার রান্নাঘর ফুলকপি আলুটাকে ধুয়ে ভালো করে কেটে নিয়ে লবণ দিয়ে জলটা মধ্যে মেখে তারপর আমি উনারে বসাই দিলাম আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপিতে যদি পোকা থাকে তাহলে জলের মধ্যে চুবিয়ে রাখলেই কিন্তু পোকা বেরিয়ে যায় কিন্তু আমার এই ফুলকপিটা খুব ভালো ছিল পোকা ছিল না তার মধ্যে যে মশলাটা রেডি করছে সেই মশলাটা হলো এখানে ধনে জিরে আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি ব্যস্ট আর কিচ্ছু না তারপরে যে উনানে বসিয়ে দিয়েছি যখন এরকম বুধবুদ আকারে উঠবে ফুটবে না কিন্তু শুধু বুধবুদ আকারে উঠবে যখন ফুলকপিটা তখন আমি একদম জল ঝরিয়ে তুলে নেব সফলই যে আমি তুলে নিলাম তুলে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার পর আমি দিয়েছি ফুলকপি আলু ভাজা আমি এখানে হলুদ লবণ কিছু দেইনি হলুদ দেখাচ্ছে কারণ আমি এই কড়াইয়ের মধ্যে বেগুন ভেজেছিলাম তাই বেগুনের তেলটার মধ্যেই আমি ফুলকপি আলুটাও ভেজে নিচ্ছি আর এখানে স্বাদ মতো লবণ দিলাম আর লবণ একটু দিয়েই রেখেছি আগে এই জন্য আমি তিনবার লবণ দেবো আমি এই রান্না করতে কিন্তু খুব সামান্য সামান্য করে ফুলকপি আলুর ভাজার মধ্যে সামান্য লবণ না দিলে ভালো লাগে না খেতে লবণটা ঢুকলে আর ফুলকপিটাও ভালো হয় ভাজা হয় তাড়াতাড়ি করে আর খেতেও কিন্তু ভালো লাগবে তারপর এই যে ভাজা একদম হয়ে গেছে একদম কিন্তু আমি ডিপ ফ্রাই করব না ফুলকপিটা এই যে একটু একদম জলটা শুকিয়ে যাবে তেলটা বেরোবে আর যখন ফুলকপিটা সামান্য একটু একটু করে ইসে হবে একটু একটু গায়ের মধ্যে পোড়া পোড়া ভাব লাগবে তখনই তুলে নেবো আর তেল গরম করে আমি দিয়ে দিলাম গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা তারপরে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম মতো লবণ হলুদ দিলাম দিয়ে এখন এখন দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি কেন দেখতে সুন্দর হবে কালারটা ভালো আসবে তার জন্য আর পাকা কাঁচা লঙ্কাটাই দিয়ে রান্না করব সবজিটা আর ভালো করে মশলাটা একদম কষিয়ে নিচ্ছি একদম এই যে প্রায় মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তবুও আরও একটু কষিয়ে নেব শীতকালেই শুধু যে খেতে ভালো লাগবে তা কিন্তু না যে কোনো মুহুর্তেই কিন্তু রান্না করলে ভালো লাগে খেতে ফুলকপি আর ফুলকপি তো আমরা খুব বেশি পছন্দ করি তার জন্য আমার নিরামিষের দিন ফুলকপি আলু থাকেই বেশিরভাগ থাকেই সপ্তাহে দুদিন নিরামিষ হয় আর ফুলকপি আলু থাকবে না আমাদের এটা হয়ই না ফুলকপি থাকবেই তারপর এই যে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আবার দিয়ে দিলাম ফুলকপি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প করে গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি কেননা গরম জল দিলে তরকারিটা টেস্ট হয় আর কষিয়ে নিচ্ছি মশলা কষানোর পরেও ফুলকপি আলু তাহলে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা তো জল থেকে ফুটিয়ে ফেলে দিয়েছি তবু আর একটু ভালো করে কষালে কিন্তু ভালো লাগে খেতে তারপরে ঢেকে রেখে দেবো আর ঢেকে রেখে তাপটা কমিয়ে একটু রেখেছি তারপরে ঢাকনা উঠে খুঁড়ে বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি যে যদি তলে না লেগে যায় আর ঝোলটা শুকিয়ে যায় গামা মাখা মাখা হয় তাহলে নামিয়ে নেব তারপর এই যে ধনে পাতা ধনে পাতা কিন্তু দিতেই হবে মাস্ট তবে টেস্ট পাওয়া যাবে ফুলকপি আলুর তরকারির যে একটা ভালো করে মিস্ট করে নিলাম তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখন বিদায় আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো